সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন। ইতিমধ্যে যারা 2022 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য কিন্তু ইতিমধ্যে অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাবলিশ হয়ে গিয়েছে। আমরা একটু আপনাদের দেখাতে চাই, সেটা হচ্ছে আমরা ভিজিট করছি www.des.gov.bd, এই যে শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্ধারিত ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা ভিজিট করছি। এখানে কিন্তু একটি নোটিশ প্রদান করা হয়েছে যে 2022 সালের এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য যে অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান, সেই প্রসঙ্গে কিন্তু তারা একটি নোটিশ প্রদান করেছে। এখানে একটি পিডিএফ ফাইল তারা সংযুক্ত করেছে, আমরা পিডিএফ ফাইলটি এখানে ডাউনলোড করে নিয়েছি, যদি একটু আপনাদের দেখাই। যেখানে বলা হচ্ছে, আমি একটু জুম করে নেই আপনাদের বোঝানোর স্বার্থে, যে এখানে বলা হচ্ছে যে 2022 সালে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান, এটি হচ্ছে যে নোটিশ সেটির বিষয়বস্তু। আমরা এখন দেখি যে আপনাদের জন্য অষ্টম সপ্তাহে কি কি বিষয়ে অ্যাসাইনমেন্ট থাকছে এবং কোশ্চেন গুলো কি কি থাকছে সেটা একটু দেখি আমরা। এখানে আপনাদের জন্য অষ্টম সপ্তাহে থাকছে এখানে বাংলা অ্যাসাইনমেন্ট, অর্থাৎ বাংলা হচ্ছে কমার্স, আর্টস এবং সায়েন্স সকলের জন্য কিন্তু বাধ্যতামূলক বাংলা অ্যাসাইনমেন্টটি করতে হবে। তারপর আমরা এখানে দেখছি যে বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি, অর্থাৎ যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য যে বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি করতে হবে, যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য সমাজ বিজ্ঞান, অথবা যাদের সমাজকর্ম রয়েছে তাদের জন্য সমাজকর্ম, এবং যাদের ভূগোল রয়েছে তাদের জন্য ভূগোল, আর যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য ফিনান্স, ব্যাংকিং ও বিমা। তারপরে আরেকটি থাকছে যে গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন। তারপরে আমরা একটু নিচে স্ক্রল করে দেখি যে প্রশ্নগুলো কি কি, অর্থাৎ আমরা দেখলাম যে অষ্টম সপ্তাহে আপনাদের জন্য কি কি অ্যাসাইনমেন্ট থাকছে সেটি দেখছি। এখন আমরা প্রশ্নগুলো দেখবো, অর্থাৎ প্রথমে আমরা বাংলা প্রশ্নটি দেখছি। এখানে বাংলা প্রশ্নের মধ্যে বলা হচ্ছে যে নিজের এলাকার সামাজিক সমস্যামূলক কোনো বিষয় নিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী প্রতিবেদন তৈরি করো, অর্থাৎ নিজের এলাকার একটি সামাজিক সমস্যামূলক কোন বিষয় পত্রিকায় প্রকাশের উপযোগী প্রতিবেদন তৈরি করতে হবে। তারপরে একটা আমরা পরের পেজে চলে আসি, এখানে জীববিজ্ঞান যে অ্যাসাইনমেন্ট রয়েছে তাদের জন্য নির্ধারিত যে অ্যাসাইনমেন্টের প্রশ্ন, সেটি একটু যদি আমরা বলি যে প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি ও প্রাণী জগতের প্রধান পর্বগুলো পর্যালোচনা। তারপরে একটা আমরা পরের পেজে চলে আসি, এখানে সামাজিক বিজ্ঞান যে অ্যাসাইনমেন্ট রয়েছে, অর্থাৎ আর্টসের স্টুডেন্টের জন্য যে সামাজিক বিজ্ঞান অ্যাসাইনমেন্ট রয়েছে, সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সমাজ ও সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ প্রত্নস্থানে অবদান, এটি ব্যাখ্যা করতে বলা হচ্ছে। তারপরে একটু আমরা স্ক্রল করে যদি নিচে দেখি, এখানে সমাজকর্ম যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেই সমাজকর্ম অ্যাসাইনমেন্টের মধ্যে যে বলা হচ্ছে বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে মৌলিক মানবিক চাহিদা পূরণের চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে জীবন মান উন্নয়ন সম্ভব, এর যৌক্তিকতা নিরূপণ করতে হবে। তারপরে একটু আমরা পরের পেজে দেখি, এখানে এখানে ভূগোল অ্যাসাইনমেন্টে বলা হচ্ছে যে মানচিত্রে মহাদেশগুলোর অবস্থান ও পরিচিতি দেখাতে বলা হচ্ছে, এটি হচ্ছে ভূগোল প্রশ্ন। তারপরে একটু আমরা স্ক্রল করে নিচে আসি, যে যাদের কমার্স, যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য যে ফিনান্স এবং ব্যাংকিং যে অ্যাসাইনমেন্ট রয়েছে, সেখানে বলা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা এবং ব্যাংকের শ্রেণী বিভাগকরণ, এটি কিন্তু ব্যাখ্যা করতে বলা হচ্ছে। তারপরে আমরা যদি স্ক্রল করে একটু নিচে দেখি, যে গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন যাদের এই অ্যাসাইনমেন্টে রয়েছে তাদের জন্য কিন্তু থাকছে যে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিবারের গুরুত্ব ব্যাখ্যা। এই হচ্ছে আপনাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্টের যে প্রশ্ন সেটি, অর্থাৎ অষ্টম সপ্তাহে এইচএসসি পরীক্ষায় 2022 সালে যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলি। আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের টিম কিন্তু সলিউশন করার জন্য ইতিমধ্যেই কিন্তু বসে পড়েছে। আমরা হয়তো আজকে অথবা কালকের মধ্যে আপনাদেরকে সকল উত্তর জানিয়ে দেবো, তাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলবনকে বাজিয়ে দেবেন। কথা দিয়ে রাখছি, সকল অ্যাসাইনমেন্টের উত্তর সবার আগে তথ্য সহকারে আপনাদেরকে জানিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরো একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে।